ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। সম্মানিত রেজাউল করিম ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন, আল্লাহ তাকে হেফাজত করুন, জি, যে বাংলাদেশের একজন বড় আলেম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস উল্লেখ করে বলছেন যে যে তার তোমাদের মধ্যে সে ভালো যে তার স্ত্রীদের কাছে ভালো, আর উল্লেখ করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর কাছে ভালো। এখন এই কথার এই হাদিসে আছে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। সময় ধরে যাওয়াল ভাই, যে এই কথাটি তিরমিজির হাদিসে বর্ণিত, আব্দুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, খাইরুকুম খাইরুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে তো পরিবারের কাছে ভালো। ও এবং নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ও আনা খাইরুকুম লিআহলি, আমি আমার পরিবারের কাছে ভালো। এখন এই যে ভালো এবং উত্তম, এটা দেওয়া এটাই বোঝা যাচ্ছে না যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি উত্তম যে তার পরিবার সাক্ষী দিয়ে দিল ভালো বলে। ভালো এখানে ভালো বলতে গিয়ে ভালোর একটা গুণ তার মধ্যে রয়েছে। কেন ভালোর গুণ তার মধ্যে, ভালো যে সমস্ত গুণ তার মধ্যে ভালোর একটা গুণ, এই জন্য অনেক মানুষ হইতে পারে বাহিরে সবার সাথে আচার ব্যবহার মোয়ামলা সব সুন্দর রাখে, কিন্তু বাড়িতে গেলে সে বাঘ হয়ে দাঁড়ায়। তাদের সাথে বাড়িতে মার সাথে ব্যবহার ভালো না, বাবার সাথে ব্যবহার ভালো না, ছেলে মেয়েদের সাথে ব্যবহার ভালো না, স্ত্রী পুত্রের সাথে ব্যবহার ভালো না, আচার ব্যবহার খারাপ করে, ভাই বোনদের সাথে আচার ব্যবহার খারাপ করে। তা আহাল এখানে আহাল কি? আহাল তো নিজের ছেলে মেয়ে ভাই বোন, তারপর মা বাপ, এই সবাই আহালের অন্তর্ভুক্ত। এখন কোন ব্যক্তি যে যখন এগুলি নিজেদের মাঝে অনেক সময় এগুলি ভালো না, আবার অনেক সময় লোকটি বাহিরেও মানুষের সাথে মোয়ামেলা সুন্দর করে, তার মধ্যে ইমান আছে আমল আছে আল্লাহকে ভয় করে, সে পরিবার পরিজনকেও সুন্দর ভালোবাসে, তাদের সাথে হাসি মুখে ব্যবহার করে, তাদের খোঁজ খবর নেওয়া দেখা সাক্ষাৎ করা, তাদেরকে সাহায্য সহায়তা করা, বিপদে পড়লে তাদের খোঁজ খবর নিয়ে তাদের সহযোগিতা করা, পরিবার পরিজনের যেটা দরকার সেই পরিজনে তাদের খরচ করা, তাদের যাতে কষ্ট না করে, এবং তাদেরকে ভালো কাজে আদেশ করা, অন্যায় কাছ থেকে তাদেরকে বাধা প্রদান করা, তাদেরকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করা। যেমন আল্লাহ বলছে, আশির হুন্না বিল মারুফ, পরিবারের সাথে সুন্দর জীবনযাপন করো, বসবাস সুন্দর করো। এখন এই কোনো ব্যক্তি যদি নিজ পরিবারে ভালো আচার আচরণ করে, তখন পরিবারগুলোতে জানেই, এইসব মানুষ অনেক সময় নিজের গোপন তো মানুষ জানে না, কিন্তু পরিবারগতভাবে তার গোপনীয়তা সম্পর্কে জানে, তার বিতর্গত অভ্যাস বিতর্গত খারাপ জিনিস, সেই দৃষ্টিকোণ এখানে রয়েছে। অনেকে ভিতরে হয়তো বাহির থেকে জানা যাচ্ছে না, বাহিরের মানুষের সাথে মোকাবেলা ভালো করে, কিন্তু পরিবার পরিজনের কাছে সবসময় যদি সে অবস্থান করে, বেশিরভাগ তো তারাই জানে তাদের গোপন ব্যবহার সবর করে, এই জন্য এখানে একটা দিক ভালো তার রয়েছে। আর সমষ্টিগত ভালো থেকে ওখানে যে তার মধ্যেই সব ভালো, পরিবারের কাছে ভালো থাকলে যে সে ভালো তা নয়, বরং ভালো ওই ভালোই যে সারা পৃথিবীর মানুষের সাথে ভালো হওয়া। যেমন ভালো বলতে কি, যে ওই ব্যক্তির কাছে আল্লাহর আদেশ পূর্ণভাবে ইসলামের পূর্ণ বিধান আছে, সকল প্রকার আল্লাহর নিষিদ্ধকৃত অন্য অপরাধ থেকে দূরে থাকে, অর্থাৎ যার মধ্যে আল্লাহর ভয় আছে সেটাও সবচেয়ে ভালো। আল্লাহ কোরআন মাজিদে এই কথাটাই সুন্দর করে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে ওই ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় যে আল্লাহকে বেশি ভয় করে, সে কালো হোক আর অশিক্ষিত হোক তাতে আসা যায় না, সে আফ্রিকার একজন কালো নিগ্রহ হোক না কেন, সে আল্লাহর কাছে ভালো যদি তার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর বিধানগুলিকে সুন্দরভাবে নিজের মাঝে বাস্তবায়ন করে এবং অন্যায় অপরাধ থেকে দূরে থাকে। আর পরিবারের কাছে তো অনেক মানুষ আছে, নামাজ নাই, বেনামাজি, অন্যায় অপরাধে জড়িত, এই সেই ইত্যাদি, নিজের অন্যায় করে পরিবার পরিজন পর্দা পুষি দেয়, এই সেই ইত্যাদি, এটি দিয়ে অনেক পরিবার খুশি আছে, সুখে আছে, আনন্দে আছে, ফুর্তিতে আছে যে না আমার স্বামী খুব ভালো, টাকা পয়সা অর্থ সম্পদ আনন্দ ফুর্তি, যেখানে যাইতে চাই, যেখানে চলতে চাই, যেখানে খাইতে চাই, যেটা দেখতে চাই, যেটা করতে চাই, যেই বলে যেভাবে চলতে চাই সবই করে। তাই আমি পরিবারের কাছে তো, তাহলে আমার স্বামী পরিবারের কাছে সব ভালো, ভালো বলতে এটা নয়, ভালো দিক আমাদের খেয়াল রাখতে হবে। তো এটা হলো সংক্ষিপ্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানে থাকি না কেন সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার তৌফিক দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল প্রকার নিষেধ থেকে আমরা দূরে থাকতে পারি যথাযথভাবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর বিধান মানার তৌফিক দান করুন। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।